থাকার কারণে কিন্তু আপনি বিএফটি এর এডমিশন ভাইবা থেকে একদম সোজা বাদ পড়ে যেতে পারেন। আপনি কি বিএফটি এর এডমিশন ভাইবা নিয়ে চিন্তিত? আজকের ভিডিওতে কথা বলবো বিএফটি এর এডমিশন ভাইবাতে কি ধরনের প্রশ্ন করা হয়, মানে প্রশ্নের প্যাটার্ন কি ধরনের হয়, তারপর ভাইবা কি ইংলিশে হয় কিনা, আপনার কি ভাইবাতে ইংলিশে কথা বলতে হবে কিনা, অ্যান্সার দিতে হবে কিনা, তারপর হচ্ছে ভাইবাতে আপনার কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, আর হচ্ছে কোন বিষয়টার জন্য আপনি হচ্ছে ভর্তি থেকে বা ভর্তি সুযোগ থেকে আপনি বাদ পড়ে যেতে পারেন। তো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো আপনি যদি বিএফটি এর ভাইবা নিয়ে সত্যি চিন্তিত থাকেন এবং আপনার যদি এই প্রশ্নের অ্যান্সার গুলো জানার থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটস্পুন ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা হচ্ছে বিএফটির অ্যাডমিশনের রিটেন টেস্ট নিয়ে চিন্তিত, তাদের জন্য কিন্তু আমরা আগেই ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আপনারা প্রয়োজনে ভিডিও শেষ করে দেখে নেবেন। আর যারা হচ্ছে এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বিএফটির ভাইবাতে নর্মালি হচ্ছে স্টুডেন্টরা দুই ভাবে আপনার এডমিশন ভাইবা দেওয়ার সুযোগ পায়। এক ধরনের স্টুডেন্ট যারা হচ্ছে আপনার সরাসরি তাদের হচ্ছে এসএসসি এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সরাসরি হচ্ছে ভাইবার জন্য কোয়ালিফাইড হয়ে যায়, আরেক ধরনের স্টুডেন্ট যারা হচ্ছে আপনার ওই রিটেন টেস্টের মাধ্যমে পাশ করে পরবর্তীতে ভাইবার জন্য কোয়ালিফাইড হয়। এর মধ্যে আপনি যেইভাবেই ভাইবার জন্য কোয়ালিফাইড হন না কেন, আর হচ্ছে আপনি যেই সাবজেক্টেই ভর্তি হতে চান, মানে হচ্ছে যে আমরা যদি ফ্যাশন ডিজাইনের কথা বলি, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং, হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, মানে যেই সাবজেক্টই বলি না কেন, আপনি যেটাতেই হচ্ছে বিএফটি তে অ্যাডমিশন নেওয়ার জন্য ভাইবা দিবেন, তাদের কিন্তু সবারই হচ্ছে ভাইবার মানে প্রক্রিয়াটা একই রকম, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ওয়েতে আলাদা আলাদা ডিফারেন্ট বা ভিন্ন পদ্ধতিতে ভাইবা হবে, ব্যাপারটা তা না, সবার জন্যই হচ্ছে একই রকম ভাইবা অনুষ্ঠিত হয়। এবং ভাইবার প্যাটার্ন নিয়ে আমরা যখন কথা বলতে যাই, আপনারা যখন জানতে চান, এখানে একটা কথা বলে রাখা উচিত যে বিএফটির আপনার অ্যাডমিশন ভাইবার কোনো ফিক্সড স্ট্রাকচার নাই, যে আমাদের হচ্ছে ভাইবাতে এই ধরনের প্রশ্নই আসবে বা হচ্ছে ভাইবাতে আপনার এই এই বিষয়গুলোই ফেস করতে হবে, এরকম কোনো ফিক্সড স্ট্রাকচার নাই। তো এর জন্য আবার ঘাবড়ে যাওয়ার কিছু নাই। কেন ঘাবড়ে যাওয়ার কিছু নাই সেটা আমি বলতেছি। প্রথমত হচ্ছে ফিক্সড স্ট্রাকচার কোনো কিছু নাই, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর এখানে ভয় পাওয়ারও কিছু নাই, এর জন্য যে বিএফটি এর ভাইবাতে যে আমাদের যে প্রশ্নগুলো করা হয়, আমরা সবচেয়ে বেশি ভয় মূলত এই প্রশ্নগুলো নিয়েই পাই, এবং এই প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন আসে এটা আমাদের জানার থাকে, যেটার জন্য আপনারা বারবার হচ্ছে কমেন্ট করছেন বা হচ্ছে আপনারা মেসেজ করছেন। এই প্রশ্নগুলো মূলত কোনো সাবজেক্টিভ প্রশ্ন থাকে না। সাবজেক্টিভ মানে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, ম্যাথ বা জেনারেল নলেজ, এই ধরনের কোনো সাবজেক্টিভ প্রশ্ন ভাইবাতে সাধারণত করা হয় না, বা হচ্ছে এই সাবজেক্টিভ প্রশ্নের উপর ভাইবাতে কোয়ালিফাইড হওয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না, যদিও করা হয় তারপরও খুব একটা সম্পর্ক থাকে না। আপনার ভাইবাতে মূলত খুব জেনারেল নর্মাল খুব প্রশ্ন করা, নর্মাল টাইপের কিছু প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো মূলত হচ্ছে যে আপনাকে এরকম করতে পারে যে আপনার সম্পর্কে জানতে চাওয়া, আপনি নিজের সম্পর্কে কিছু বলেন, আপনার ফ্যামিলির সম্পর্কে জানতে চাওয়া, আপনার বাবা মা, আপনার ফ্যামিলির ইনকাম সোর্স কেমন, আপনার বাবা কি প্রফেশনে আছেন, এই ব্যাপারগুলো আপনার আপনার কাছে জানতে চাইতে পারে। এটা হইতেছে একদম বেসিক প্রশ্ন, মানে হচ্ছে শুরুতেই আপনাকে হচ্ছে এই ব্যাপারগুলো জিজ্ঞেস করবে। এবং হচ্ছে আর যেই যেই প্রশ্নগুলো করতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, যেটা তারা মূলত যাচাই করে আপনার হচ্ছে ওই ভাইবার সময়, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির ইকোনমিক্যাল কন্ডিশন কেমন। যে হচ্ছে বিএফটি তে আপনি যখন পড়তে যাবেন, আপনার কিন্তু আমরা যদি টিউশন ফি হিসেবে চিন্তা করি, অলমোস্ট প্রায় 20,000 টাকার মতো, 15,000 থেকে 20,000 টাকা কিন্তু পার মান্থ হচ্ছে টিউশন ফির পেছনে একটা খরচ আছে, এটা সরাসরি টিউশন ফি, এবং আনুষাঙ্গিক খরচ তো থাকেই। তো ভাইবাতে হচ্ছে আপনার মূলত এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করে যারা ভাই বানায়, যে আপনি যে ভর্তি হতে চাচ্ছেন আপনি কি এই খরচটা বেয়ার করতে পারবেন কিনা। তো এইটা একটু ইনডাইরেক্টলি তারা বোঝার চেষ্টা করে বিভিন্ন প্রশ্ন টশ্ন করে, ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আরেকটা বিষয় যেটা হচ্ছে তারা বোঝার চেষ্টা করে যে আপনি যেই সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছেন সেই সাবজেক্টে কেন ভর্তি হতে চাচ্ছেন, আপনার কি এই সাবজেক্টে মানে পরবর্তীতে আপনি এটাকে টিকে থাকতে পারবেন নাকি এই সাবজেক্টটাকে ঝরে যাবেন, ঠিক আছে, এটা তারা একটু যাচাই করার চেষ্টা করে, জিজ্ঞেস করে যে আপনি এই সাবজেক্টে কেন ভর্তি হতে চাচ্ছেন। যে প্রথমে প্রশ্ন করতে পারে যে আপনার নিজের সম্পর্কে কিছু বলেন, আপনার ফ্যামিলির ইনকাম সোর্স সম্পর্কে জানতে চাওয়া, এবং পরবর্তীতে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আপনি কেন এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন, এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে আমি কেন হচ্ছে বিএফটি তে ফ্যাশন ডিজাইনে পড়তে চাচ্ছি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাচ্ছি বা কেন হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এ পড়তে চাচ্ছি, এটা আপনার ক্লিয়ার থাকতে হবে। এখন কথা হচ্ছে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিভাবে করবে, এটা কি বাংলায় করবে নাকি সম্পূর্ণ হচ্ছে ভাইবাটা ইংরেজিতে হবে।
তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নাই। নর্মালি এটা হচ্ছে আপনার মিক্সড, আপনার হচ্ছে আপনি অ্যান্সার দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনাকে প্রথম দিকে তারা ভাইবাটা ইংরেজি দিতেই শুরু করে, কিন্তু আপনি যদি মানে ইংরেজিতে অ্যান্সার দেওয়ার জন্য মানে প্রিপেয়ার থাকেন বা আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি ইংলিশে অ্যান্সার দিবেন। আর আপনি যদি ইংলিশে দুর্বল হন সেই ক্ষেত্রে আপনার বিন্দু মাত্র টেনশন নেওয়ার কিছু নাই, আপনি হচ্ছে প্রশ্নটা রিসিভ করবেন মানে ভালোভাবে বুঝে নিয়ে আপনি আপনার মতো বাংলাতে অ্যান্সার দিবেন। আপনি যেভাবে বুঝছেন আপনি গুছায় ঠান্ডা মাথায় বাংলাতে অ্যান্সার দিলেই হবে। এখানে হচ্ছে বাংলা ইংলিশ আসলে খুব বেশি বা হচ্ছে আপনি আপনার ইংরেজি স্পিকিং হচ্ছে মার্কিং হবে এই ধরনের বিশেষ কিছু নাই অ্যাকচুয়ালি। এবং আলটিমেটলি এখানে আসলে টেনশন নেয়ার বা হচ্ছে আপনার এটা নিয়ে ঘাবড়ানোরও কিছু নেই। মূল কথা হলো যে ভাইবার অ্যাকচুয়াল কোনো স্ট্রাকচার বা হচ্ছে প্যাটার্ন নাই, আপনাকে বেসিক হাই হ্যালো টাইপ প্রশ্নই করা হবে। মাঝে মাঝে রেয়ার কেসে কিছু হয়তো দেখা গেছে একটু কমপ্লিকেটেড মানে হয়ে যায় ভাইবাতে কারো কারো কথাবার্তার জন্য, যারা একটু হচ্ছে ঘাটতারা টাইপের স্টুডেন্ট থাকে বা হচ্ছে যারা একটু উল্টাপাল্টা কথা বলবে এই টাইপের স্টুডেন্টের সাথে মাঝে মাঝে একটু ভাইবাতে হচ্ছে টিচারদের একটু প্রবলেম হয়ে যায়। তো আশা করি আপনারা খুব হচ্ছে শান্তশিষ্ট ভাবে হচ্ছে খুব লক্ষ্মী বাচ্চার মতো হচ্ছে ভাইবাতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু প্রশ্ন করে ততটুকু টু দি পয়েন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যা ফিল করেন আপনার অনুভূতিগুলো উপস্থাপন করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনার ভাইবাতে কোনো ধরনের প্রবলেম হবে না। এবং টিচাররা মাঝে মাঝে একটু টেম্পার দেখার চেষ্টা করে, আপনি অবশ্যই আপনাকে যদি ঘুরে পেঁচায় বা হচ্ছে কমপ্লিকেটেড কিছু মানে আপনাকে যদি একটু হিট করেও কোনো প্রশ্ন করে আপনি সেটা গায়ে লাগাবেন না এবং খুব সিম্পলি হচ্ছে অ্যান্সার দিয়ে যাবেন। তো আমাদের চেষ্টা থাকবে যে হচ্ছে যতটুকু ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে খুব মানে গোছানো অবস্থায় ভাইবাতে অ্যাটেন্ড করা যায় সেই বিষয়টার উপর। তো তারপরও কিন্তু আপনার যে ভাইবা থেকে বাদ পড়ার বা হচ্ছে ভর্তির সুযোগ হারানোর যে সুযোগ থাকছে না তা কিন্তু না। আপনার একটা ঘটনা যদি আপনি ঘটান সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত ভাইবা থেকে হচ্ছে বাদ পড়ে যাবেন, আপনি আপনার বিএফটিতে ভর্তির সুযোগও হারাবেন। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে আপনি যদি হচ্ছে ভাইবার দিন ভাইবাতে অ্যাটেন্ড না করেন, ভাইবা পরীক্ষার দিন যদি আপনি ভাইবাতে অ্যাটেন্ড না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিএফটিতে ভর্তির সুযোগ আপনি হারাতে পারেন। তো এই একটা বিষয় হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে ভাইবার দিন যথাসময়ে ভাইবাতে অ্যাটেন্ড করতে হবে। যদি আপনি অ্যাটেন্ড না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তির সুযোগ হচ্ছে আপনি হারানোর সম্ভাবনা পুরোপুরি থেকে যাচ্ছে। আর আপনাদের মধ্যে কেউ যদি এমন হয়ে থাকে যারা হচ্ছে এই ভিডিও দেখছেন এবং অলরেডি ভাইবাতে অ্যাটেন্ড করে ফেলছেন, তারা হচ্ছে কিন্তু আপনাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেই ক্ষেত্রে যারা হচ্ছে নতুন ভাইবা দিবে তারা হচ্ছে আরেকটু ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে, আর যারা হচ্ছে নতুন ভাইবা দিবেন তারা ভাইবা শেষে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সও আমাদের সাথে শেয়ার করতে পারেন, এটাতে সবার জন্যই উপকার হবে। তো আপনারা যেহেতু বিএফটিতে ভর্তি হতেই চাচ্ছেন তো আমাদের এই ইউটিউব চ্যানেল কিন্তু আপনার পড়াশোনায় অনেকভাবে হেল্প করবে। তো যারা হচ্ছে এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের ভিডিও প্রথমবারের মতো দেখে থাকলে আমাদের চ্যানেল থেকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করুন। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর স্কুল ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।